জীবন দক্ষতা। জীবনে চলার পথে যে দক্ষতা সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে তাই জীবন দক্ষতা। শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে জীবন দক্ষতা সবসময় ইতিবাচক ফলাফল নিয়ে আসে। কী এই জীবন দক্ষতা, কেনই বা প্রয়োজন, জীবন দক্ষতা অর্জন বা চর্চা কিভাবে বা করব, চলো দেখে আসি আজকের অধিবেশন থেকে জীবন দক্ষতার কোন উপাদানগুলো থাকছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমন্ত্রণ আমার ঘরে আমার স্কুলের জীবন দক্ষতা অধিবেশনে। জীবন দক্ষতা একটি মনোসামাজিক দক্ষতা যা দৈনন্দিন জীবনের প্রতিকূলতা, সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে। আমরা জানি জীবন দক্ষতার তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, আত্মসচেতনতা, নিজস্ব কার্যক্ষমতা এবং সামাজিক সচেতনতা। আত্মসচেতনতার আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস, আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ এবং সমানুভূতি। নিজস্ব কার্যক্ষমতার আরও চারটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আত্মনিয়ন্ত্রণ, বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও অধ্যবসায়। সামাজিক সচেতনতার আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ, সৃজনশীল সমস্যা সমাধান এবং সম্পর্ক তৈরি। ইতিমধ্যেই আমরা জেনেছি জীবন দক্ষতা চর্চার অন্যতম বিষয় হল আত্মসচেতনতা ও নিজস্ব কার্যক্ষমতার বিকাশ। এই বিকাশ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদানগুলো হল আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্লেষণী চিন্তা দক্ষতা। আজকের অধিবেশনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একটি স্বাস্থ্য পুষ্টি এবং অন্যটি আমি কিভাবে সুস্থ থাকব। আজকের অধিবেশন থেকে আমরা যা যা শিখতে পারব, খাদ্যের প্রকারভেদ এবং সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন প্রকার খাদ্যের উপযোগিতা সম্পর্কে জানতে পারব, পুষ্টির পরিবর্তন কীভাবে জীবনচক্রে প্রভাব ফেলে তা জানতে পারব, পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ খাবার পরিকল্পনা করতে পারব, স্বাস্থ্য সুরক্ষা তথা ব্যক্তিগত স্বাস্থ্য, নিরাপদ খাদ্য ও পানি সম্পর্কে ধারণা লাভ করতে পারব, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার উপায় সম্পর্কে জানতে পারব। পুষ্টিকর খাবার আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শরীর সুস্থ থাকলে আমাদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধি পায়। আমরা যদি জীবন দক্ষতার চর্চাগুলো অর্থাৎ আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্লেষণী চিন্তা দক্ষতা বাড়াতে পারি, তবে আমাদের জন্য যে কোনো পরিকল্পনা করতে সহজ হবে। আমরা সচেতনতার সাথে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের পরিকল্পনা করতে পারব। শরীর ও মন ভালো থাকলে আমরা আত্মবিশ্বাসী হব। আমরা নিজেদের বিশ্লেষণী দক্ষতা দিয়ে নিজেদের ও অন্যের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই জানি কোন খাবারগুলো স্বাস্থ্যকর আর কোনগুলো অস্বাস্থ্যকর। সঠিক খাদ্যাভ্যাস সুস্থ থাকার সবচেয়ে বড় কৌশল। একটু মিলে দেখো তো আমাদের আলোচনা থেকে তোমার খাদ্যাভ্যাস তালিকার ধারণা থেকে কিছু বাদ পড়ল কি না। আচ্ছা, আমরা কেন খাবার খাই তা কি তোমরা জানো? মূলত খাবার আমাদের ক্ষুধা নিবারণ করে, শক্তি যোগায়। সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো কাজ পুষ্টিকর খাবার খাওয়া এবং স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করা। বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে রোগ জীবাণু ও অসুখ থেকে রক্ষা করে এবং অন্যান্য খাবার আমাদের বৃদ্ধি পেতে সাহায্য করে। শারীরিক বৃদ্ধি শেষ হয়ে গেলেও কিন্তু পুষ্টিকর খাবার প্রয়োজন। একটি পূর্ণাঙ্গ খাদ্যাভ্যাস আমাদের শক্তি যোগায়, শরীর বৃদ্ধিতে সাহায্য করে এবং স্বাস্থ্য রক্ষা করে। চলো দেখে নেই কী কী আছে পূর্ণাঙ্গ খাদ্যাভ্যাসে। শর্করা জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া, কারণ এগুলো আমাদের শরীরে শক্তি যোগায়। প্রত্যেক খাবারের প্রায় এক তৃতীয়াংশ শর্করা থাকা উচিত, যেমন চাল, ভুট্টা, গম, মিষ্টি আলু, আটা, কলা। বাদাম, তৈলবীজ এবং শিম জাতীয় খাবার আমাদের বৃদ্ধি পেতে সাহায্য করে এবং এগুলো আমাদের পুরো খাবারের এক চতুর্থাংশ থাকা উচিত, যেমন শিম, ডাল, ছোলা, চীনাবাদাম, সয়াবিনের বীজ অথবা তিল। আমাদের প্রাণীজ খাদ্যও প্রয়োজন, এই খাবারগুলো আমাদের এক চতুর্থাংশ প্রয়োজন এবং এগুলো হলো মাংস, ডিম, দুধ, দই অথবা পনির। শাক সবজি আমাদের খাবারের মান বৃদ্ধি করে এবং সবজি থেকে আমরা প্রচুর ভিটামিন পাই যা আমাদের রোগ থেকে রক্ষা করে, যেমন টমেটো, মিষ্টি কুমড়া, গাজর, পেঁয়াজ, পালং শাক এবং অন্যান্য শাক, কমলা রঙের মিষ্টি আলু, গোলমরিচ, বেগুন, ঢেঁড়স, লেটুস, কপি, অন্যান্য পাতা জাতীয় খাবার অথবা গোলমরিচ। আমাদের খাবারে এগুলো অবশ্যই শতকরা 20% থাকা উচিত। তবে প্রাণীজ খাদ্য বা শিম জাতীয় খাবার, বাদাম এবং বীজ জাতীয় খাবারের চেয়ে একটু কম পরিমাণে থাকা উচিত।
ফলে প্রচুর ভিটামিন রয়েছে, যেমন আম, কলা, খেজুর, আনারস, পেঁপে, তরমুজ অথবা কলা। ফল আমাদেরকে নানা রোগ থেকে রক্ষা করে। আমাদের মোট খাবারের শতকরা 15% ফল থাকা ভালো। চর্বি এবং তেল জাতীয় খাবার শরীরে শক্তি যোগায়, যেমন মাখন, ঘি, নারিকেল তেল, বাদামের তেল অথবা পাম তেল। সব শেষে গুরুত্বপূর্ণ হলো পানি। যখন শরীর থেকে ঘাম, শ্বাস প্রশ্বাস এবং মলমূত্র ত্যাগের মাধ্যমে পানি শূন্যতা সৃষ্টি হয়, তখন পানি শরীরের ভারসাম্য বজায় রাখে। প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করা প্রয়োজন, যা হতে হবে অবশ্যই বিশুদ্ধ এবং প্রয়োজন হলে পানি ফুটিয়ে নিয়ে পান করতে হবে। এগুলো 2টি বড় বোতল অথবা 4টি ছোট বোতলের সমান। গরমের সময়, ব্যায়ামের সময়, গর্ভাবস্থায় অথবা যখন কোনো শিশুকে বুকের দুধ পান করানো হয়, তখন মানুষের অনেক বেশি পানির প্রয়োজন হয়। বয়সের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ প্রয়োজন। শিশু জন্মের পর থেকে পুষ্টিকর খাবারের ওপর গুরুত্ব দিতে হয়। বয়ঃসন্ধিকালে বিশেষ কিছু সময়ে কিছু খাদ্যের ওপর গুরুত্ব দিতে হয়, যেমন মাসিক চলাকালে বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এই সময় বেশি করে গাঢ় সবুজ রঙের শাকসবজি, শিম জাতীয় খাবার, খোসাসহ খাবার, প্রাণীজ খাবার খেতে হবে। চলো তো মিলিয়ে দেখি প্রয়োজন অনুসারে এই ছবিটিতে পূর্ণাঙ্গ খাবার আছে কি না। শর্করা জাতীয় খাবার থালার মাঝখানে বেশি পরিমাণে আছে। প্রাণীজ খাদ্য, শিম জাতীয় খাবার, তৈলবীজ অথবা বাদাম থালার দ্বিতীয় বৃহৎ অংশে আছে। থালার আরেকটি বড় অংশ জুড়ে আছে শাকসবজি, বিভিন্ন রঙের, একথা মনে রাখতে হবে। প্রতি খাবারের সাথে বা খাবারের পরে ফল থাকবে। চর্বি এবং তেল অন্যান্য খাবার রান্নার সময় ব্যবহার করতে হবে। প্রত্যেক খাবারের সাথে এবং দিনের অন্যান্য সময়ে বিশুদ্ধ পানি পান করতে হবে। পুষ্টিকর খাবার লেখাপড়া করতে সাহায্য করবে এবং লেখাপড়ায় মনোযোগী হতে শক্তি যোগাবে। কারণ যদি তুমি ক্ষুধার্ত থাকো, তোমার ঘুম পেতে পারে, অমনোযোগী হতে পারো এবং এজন্য ভালোভাবে শিখতে পারবে না। যথাযথ পুষ্টি ছাড়া শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নিজেদের সম্ভাবনাকে কাজে লাগানো যায় না। অনেক সময় শিশুদের দেখতে স্বাস্থ্যবান এবং স্বাভাবিক মনে হয়, কিন্তু তাদের বৃদ্ধির জন্য হয়তো জরুরি পুষ্টি বাদ পড়ে যায়। তোমরা তোমাদের বন্ধুদের পুষ্টিকর খাবার খেতে অনুপ্রাণিত করবে এবং নিজেরাও পূর্ণাঙ্গ খাদ্য পরিকল্পনা করবে এবং পরিবারের সাথে রান্না করবে। সবচেয়ে জরুরি বিষয় হলো, ছেলে হোক বা মেয়ে হোক, সকল লিঙ্গের মানুষের জন্য সমান পুষ্টি জরুরি। তবে জীবনের বিভিন্ন পর্যায়ে মেয়ে বা নারীদের জন্য বেশি পুষ্টির প্রয়োজন হয়। আমরা যেন সেদিকে গুরুত্ব দেই। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কী জানলাম? একজন ব্যক্তির জন্য সুস্বাস্থ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার। যখন আমরা সুস্থ অনুভব করি, তখন অনেক বেশি ভালো কাজ করতে পারি। এবার আমরা জানবো কীভাবে সুস্থ থাকবো। সুস্থ থাকার জন্য ক্ষতিকর জীবাণু এড়িয়ে চলা উচিত। জীবাণু হলো এককোষী জীব, এরা জীবন্ত এবং খুবই ছোট, যা খালি চোখে দেখা যায় না। জীবাণুর বেশিরভাগই ক্ষতিকর নয়, তবে এদের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ প্রজাতি হলো ব্যাকটেরিয়া ও ভাইরাস, যা আমাদের অসুস্থ করে তুলতে পারে। জীবাণু 3 ভাবে বিস্তার লাভ করে এবং সংক্রমণ করতে পারে। বায়ুর মাধ্যমে, যেমন ঠান্ডা ও সর্দি। কেউ তোমার আশেপাশে হাঁচি বা কাশি দেয় এবং তার মুখ না ঢাকে, তখন 1000 জীবাণু মেঘের মতো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। শ্বাস গ্রহণ করার সময় কিছু ক্ষতিকর জীবাণু তোমরা ভিতরে নিয়ে নিতে পারো, যা তোমাকে অসুস্থ করে তুলবে এবং তুমি দ্রুত হাঁচি ও কাশি দেওয়া শুরু করবে। এ ধরনের বেশিরভাগ রোগই সহজে আরোগ্যময়। স্পর্শের মাধ্যমে, স্পর্শের মাধ্যমেও জীবাণু ছড়ায়, যেমন কাঁচা মাংস, প্রাণী, পতঙ্গ, মানব বা প্রাণীর বর্জ্য বা মাটি স্পর্শ করলে ক্ষতিকর জীবাণু চামড়ায় প্রভাব ফেলতে পারে। হাত ঠিক মতো না ধুয়ে মুখ, নাক, চোখ স্পর্শ করলে জীবাণু ছড়াতে পারে। তবে অনেক রোগী কিন্তু নিয়ম মেনে চললে ভালো হয়ে যায়। কিছু জীবাণু শুধুমাত্র রক্ত ও শরীরের অন্যান্য পানি দ্বারা বাহিত হয়। সবচেয়ে সাধারণ পথ হচ্ছে, প্রথমে জীবাণু বাহিত একজনকে মশা কামড়াবে এবং পরে অন্যজনকে। এতে করে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির রক্তের সংস্পর্শে আসতে পারে।
অনিরাপদ যৌন মিলন অথবা কেউ যদি আহত হন তাহলে তার মাধ্যমেও জীবাণু ছড়াতে পারে। যেহেতু তোমরা জানো যে যৌনবাহিত রোগ এইচআইভি এইডস এবং ম্যালেরিয়া রক্ত বা শরীরের অন্য পানির সাথে সংযোগের মাধ্যমে সংক্রমিত হতে পারে, এগুলো ভয়ঙ্কর অসুস্থতা সৃষ্টি করে এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। মশা এইচআইভি এইডস ছড়ায় না। জীবাণু থেকে সতর্কতার পাশাপাশি নিরাপদ উপায়ে খাবার প্রস্তুত, রান্না ও সংরক্ষণ করাও কিন্তু ভীষণ জরুরি। যেমন রান্না এবং খাবার পুনরায় গরম করার জন্য বেশি উত্তাপ প্রদান করা। খাবারে তোমার মুখ পোড়ানো উচিত নয়, তবে খাবার অবশ্যই গরম হওয়া উচিত, উষ্ণ নয়, 70 ডিগ্রি সেলসিয়াস বা এর বেশিও গরম হতে পারে। মাংস ততক্ষণ পর্যন্ত রান্না করা উচিত যতক্ষণ পর্যন্ত তা থেকে তরল পদার্থ পরিষ্কারভাবে নিঃসৃত না হয়, গোলাপি বা লাল করে নয়। 2 ঘন্টার বেশি আগে রান্না করা খাবার পুনরায় গরম করতে হবে। কাঁচা মাছ, মাংস বা হাঁস মুরগি অন্য খাবার থেকে দূরে রাখা যতক্ষণ পর্যন্ত তা রান্না করা না হচ্ছে। মাছ মাংস বা হাঁস মুরগি কাটার পর ছুরি ও কাটার উপরিভাগ সাবান ও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা, যেন অন্য আরও কিছু কাটা যায়। খাবার প্রস্তুত, পরিবেশন বা সংরক্ষণের সময় প্রাণী ও মাছি থেকে খাবার একটু দূরে রাখতে হবে। প্রাণীদের পচা খাবার দেয়া যাবে না, কারণ এতে তারা অসুস্থ হতে পারে। মাছি যেন খাবারে বসতে না পারে এবং ক্ষতিকর জীবাণু ছড়াতে না পারে সেজন্য খাবার ঢেকে রাখতে হবে, এবং খাবারের আশেপাশে কখনও পোকামাকড় বা মাছিনাশক ওষুধ ছিটানো উচিত নয়। এগুলোর পাশাপাশি পরিষ্কার পানি সংগ্রহ, বিশুদ্ধ সংরক্ষণ এবং ব্যবহার করতে হবে। অপরিষ্কার পানি কিন্তু বহু ক্ষতিকর জীবাণু বহন করে এবং আমাদের অসুস্থ করে তুলতে পারে। নদী, ঝর্ণা বা অরক্ষিত কুয়ার পানিতে বেশিরভাগ সময়ই মানব বা প্রাণীজ বর্জ্য থাকে এবং তা না ফুটানো পর্যন্ত নিরাপদ হয়ে ওঠে না এবং আমাদের পান করা উচিত নয়। সংরক্ষিত উৎস থেকে পানি সংগ্রহ করা উচিত, যেমন ঢেকে রাখা কুয়া, ঝর্ণা বা পুকুর। বিশুদ্ধকরণের জন্য অপরিষ্কার পানিকে একটি পরিষ্কার সাদা কাপড় দিয়ে ছেঁকে নিয়ে তারপর তা ব্যবহারের আগে 10 মিনিট পানিকে ফুটিয়ে নিতে হবে। এছাড়া পানি সংরক্ষণের জন্য খাবার এবং ধৌত করার জন্য পরিষ্কার পানি অবশ্যই পরিষ্কার পাত্রে সংরক্ষণ করতে হবে, যেমন প্লাস্টিকের জগ, কলসি, মাটির পাত্র, এবং তা অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে। ব্যবহারের ক্ষেত্রে নিজের হাত ধোয়া, রান্না করা, ফল বা সবজি খাবার আগে পানিতে ধুয়ে ব্যবহার করতে হবে। পরিষ্কার পানিতে কাপ বা চামচ ডোবানোর পরিবর্তে পাত্র থেকে পানি ঢেলে নিতে হবে, তা না হলে পরিষ্কার পানিতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এছাড়া ক্ষতিকর জীবাণু থেকে মুক্তি পেতে চাইলে শরীর পরিষ্কার রাখা ভীষণ জরুরি। শরীর পরিষ্কার রাখার অন্যতম বিষয় হলো হাত ধোয়া। যে কোনো জীবাণু সংক্রমণ থেকে মুক্তি পেতে চাইলে হাত ধোয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। 6টি গুরুত্বপূর্ণ সময়ে ভালোভাবে হাত ধোয়া খুব জরুরি, যেমন টয়লেট ব্যবহারের পর, শিশু ডায়াপার পাল্টানোর পর, হাঁচি বা কাশি দেওয়ার পর, মাটি স্পর্শ করার পর, রান্না করার আগে, খাবার গ্রহণ করার আগে হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। গোসল, প্রতিদিন 1 বা 2 বার শরীর এবং মুখ ধোয়া, কারণ গোসল ক্ষতিকারক জীবাণু সংক্রমণ, চর্মরোগ ও ব্রণ রোধ করে। চুল সপ্তাহে 1 বা 2 বার ধৌত করতে হবে। ঋতুস্রাব, স্যানিটারি ন্যাপকিন প্রতি 6 ঘন্টা পরপর পরিবর্তন করা। এর মানে ঋতুস্রাবের সময়ে প্রতিদিন 4 বার স্যানিটারি ন্যাপকিন বা কাপড় পরিবর্তন করতে হবে, প্রয়োজন হলে যত দ্রুত সম্ভব তা পরিবর্তন করা। দাঁত পরিষ্কার, দিনে 2 বার দাঁত মাজা বা পরিষ্কার করা। এ সময় কিন্তু অনেকে ডেঙ্গুর ঝুঁকিতে থাকতে পারে, তাই জানতে হবে আমি কীভাবে নিজেকে এবং অন্যকে মশাবাহিত রোগ থেকে রক্ষা করতে পারি। যেমন জমে থাকা পানি ফেলে দেওয়া, পাত্র, ময়লা, পুরানো টায়ার, রাস্তার পাশে থাকা প্লাস্টিক ব্যাগ ইত্যাদিতে জমে থাকা পানি খুঁজে বের করা এবং তা উপুর করে ফেলে দেওয়া, যাতে পানি পড়ে যায়। যেহেতু মশা ডিম থেকে পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে 8 থেকে 10 দিন সময় নেয়, তোমরা যদি এই চক্র বন্ধ করে দাও তাহলে বেশি মশা জন্মাতে পারবে না। নিজেকে মশার কামড় থেকে সুরক্ষিত রাখা, এমন কাপড় পরিধান করো যা তোমাকে মশার কামড় থেকে সুরক্ষা দিবে।
বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ে সতর্ক থাকা, তখন মশারা বেশি সক্রিয় থাকে। মশারি নিজে শুয়ে ঘুমানো, মশারি অবশ্যই শরীর থেকে দূরে টাঙানো উচিত, যাতে মশা কামড় থেকে দূরে অবস্থান করার ফলে না কামড়াতে পারে। কারণ মশা যদি কামড়ায় তাহলে আমরা ভালো করে ঘুমোতে পারি না। আজকে আমরা শিখলাম সুস্থতা আমাদের কাছে কী অর্থ বহন করে। সুস্থতা শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, বরং স্বাস্থ্যবান থাকার অনুশীলন, যেমন শরীর ও মনের প্রতি যত্ন নেওয়া এবং বন্ধু ও পরিবারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমি নিশ্চিত যে তোমরা আমাদের সমাজে সুস্বাস্থ্য বজায় রাখার রোল মডেল হিসেবে পরিগণিত হবে এবং আশেপাশের মানুষদের সাহায্য করবে, বিশেষ করে বন্ধু প্রতিবেশী ও আত্মীয়দের সুস্থ থাকার অভ্যেসসমূহ শিখাবে। আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখতে হলে খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার নির্বাচন খুব জরুরি। এমন অনেক খাবার আছে যাতে পুষ্টিগুণ খুব কম, নেই বললেও চলে। অনেক সময় আমরা সেসব খাবারের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে ফেলি, সেই জায়গাটিতেই কিন্তু আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি। আমার শরীরের জন্য কোন খাবারটি প্রয়োজন এবং তা কতটুকু প্রয়োজন এবং কিভাবে আমরা সেই খাদ্যগুলো গ্রহণ করব, এই বিষয়ে আমাদের বিশ্লেষণ দক্ষতা বাড়াতে হবে। শরীর ও মন ভালো থাকলে আমাদের মধ্যে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন ভেবে দেখো তোমার খাদ্যাভ্যাসে কোন পরিবর্তন বা সংযোজনটি জরুরি। তুমি কি তোমার শরীরের প্রতি সচেতন? তুমি কি আসলেই নির্ধারণ করতে পারছো সুস্বাস্থ্যের জন্য কোন খাদ্যাভ্যাসগুলো জরুরি? উত্তর যদি মাঝামাঝি হয়, তবে ভালো অবস্থানে পৌঁছাতে তোমাকে আরও চর্চা চালিয়ে যেতে হবে। আমরা নিশ্চয়ই প্রত্যেকে আত্মবিশ্বাসী হতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে যে করোনা ভাইরাসে আমরা সংক্রমিত হচ্ছি, সেখানেও কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবার রাখতে হবে, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরে ভিটামিন সি ও ভিটামিন ডি বাড়াতে হবে। তোমরা খাদ্যাভ্যাসে পেয়ারা, আমড়া, আমলকি, সবুজ শাকসবজি, লেবু, কমলা অথবা মাল্টা, দুধ, আনারস, সফেদা, বেল, পাশাপাশি মধু, কালোজিরা, রসুন, আদা রাখতে পারো। পর্যাপ্ত পানি খেতে হবে। ভাইরাস থেকে সচেতনতার জন্য শাকসবজি, ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে যিনি পরিষ্কার করবেন তাকে কাজের আগে ও পরে 20 সেকেন্ড করে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। উচ্চ তাপে খাবার রান্না করতে হবে। শরীর ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত ব্যায়াম, ঠিকমতো ঘুম ও দুশ্চিন্তা মুক্তও থাকতে হবে। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিরক্ষার জন্য যেসব সুরক্ষা উপকরণ ব্যবহার করছি, যেমন মাস্ক, গ্লাভস, তা যেন পরিষ্কার থাকে। যত্রতত্র ব্যবহৃত জিনিস ফেলে দেওয়া যাবে না। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নাক, মুখ বা চোখে হাত দেওয়া যাবে না। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। শরীর খারাপ করলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের অধিবেশন থেকে আমরা যা যা শিখলাম, একটি পূর্ণাঙ্গ খাদ্যাভ্যাস আমাদের শক্তি যোগায়, শরীর বৃদ্ধিতে সাহায্য করে এবং স্বাস্থ্য রক্ষা করে। শর্করা জাতীয় খাদ্য আমাদের শরীরে শক্তি যোগায়, খাবারের প্রায় 1/3 থাকা উচিত। বাদাম, তৈলবীজ এবং শিম জাতীয় খাবার আমাদের বৃদ্ধি পেতে সাহায্য করে এবং এগুলো আমাদের পুরো খাবারের 1/4 থাকা উচিত। প্রাণীজ খাদ্য আমাদের 1/4 প্রয়োজন। শাক সবজি আমাদের খাবারের মান বৃদ্ধি করে এবং সবজি থেকে আমরা প্রচুর ভিটামিন পাই। এগুলো অবশ্যই শতকরা 20% থাকা উচিত। ফলে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। খাবারের শতকরা 15% ফল থাকা ভালো। চর্বি এবং তেল জাতীয় খাবার শরীরে শক্তি যোগায়। প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করা প্রয়োজন। আমরা জেনেছি যথাযথ পুষ্টির খাবার গ্রহণ না করলে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখতে হলে খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার নির্বাচন খুব জরুরি। আমরা আরও জেনেছি জীবাণু 3 ভাবে বিস্তার লাভ করে এবং সংক্রমণ করতে পারে। বায়ুর মাধ্যমে, স্পর্শের মাধ্যমে এবং রক্ত ও শরীরের অন্যান্য পানি দ্বারা। জীবাণু থেকে সতর্কতার পাশাপাশি নিরাপদ উপায়ে খাবার প্রস্তুত, রান্না ও সংরক্ষণ করাও কিন্তু ভীষণ জরুরি। ক্ষতিকর জীবাণু থেকে মুক্তি পেতে চাইলে শরীর পরিষ্কার রাখা ভীষণ জরুরি। মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে জমে থাকা পানি ফেলে দিতে হবে।
নিজেকে মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে, হাত মুখ ও চোখে হাত দেওয়া যাবে না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাস্ক পরতে হবে, যত্রতত্র ব্যবহৃত জিনিস ফেলে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি জীবন দক্ষতা প্রতিটি মানুষের ইতিবাচকভাবে বেড়ে ওঠার জন্য এক অনন্য মাধ্যম। অধিকার আদায়, নির্যাতনমুক্ত জীবন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শুধু নিজের জীবনের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলা নয়, পরিবার সমাজ ও রাষ্ট্রে এই জীবন দক্ষতার চর্চা প্রত্যেককে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলে। শুধু ছেলে বা মেয়ে নয়, মানুষ হিসেবে নিজের পরিচিতি প্রতিষ্ঠিত করে। আমরা সবাই এখন কোভিড-19 পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাই সচেতন থাকতে হবে, কোনোভাবেই মানসিক জোর হারালে চলবে না। সকল বিধিনিষেধ মেনে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে পরিবারের সকল সদস্যদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, সর্বোপরি মন ভালো রাখতে হবে, আনন্দে থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাই আজকে যা শিখলে তা ব্যবহার করে তোমরা খাদ্যাভ্যাস তালিকা তৈরি করতে পারো, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কী কী নিয়ম মানবে তা ঠিক করতে পারো। আজকের অধিবেশন এই পর্যন্তই, আগামীতে জীবন দক্ষতা চর্চার অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অধিবেশনটি তোমরা আবার দেখতে চাইলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজে কমেন্ট করে জানাও, অথবা তোমাদের সুচিন্তিত মতামত থাকলে মেল করতে পারো agas@dshe.gov.bd এই ঠিকানায়। স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো, ভালো থেকো, নিরাপদে থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।